আসসালামু আলাইকুম বন্ধুরা, টেস্টোস্টেরন হরমোন হচ্ছে পুরুষের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি হরমোন। এটি সাধারণত পুরুষত্বের সাইন অ্যান্ড সিমটম এবং সাধারণত দাম্পত্য জীবনের প্রধান সহায়ক হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেস্টোস্টেরন হরমোন এবং এই হরমোনের অভাবে কী কী সমস্যা হয়, আমরা এটি সাধারণত কীভাবে পূরণ করতে পারি। মোস্ট এসেন্সিয়াল থ্রি হোমিওপ্যাথিক রিমেডি অ্যান্ড ইটস কম্বিনেশান, তো এই তথ্যগুলো জানতে গেলে আপনাকে অবশ্যই এই সংক্ষিপ্ত খুব কম লেন্থের তৈরি করার চেষ্টা করবো। আশা করি 5 থেকে 6 মিনিটে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো। টেস্টোস্টেরন হরমোনের অভাবে আমাদের কী কী হয়, টেস্টোস্টেরন হরমোন কী এবং মোস্ট এসেন্সিয়াল একটি হোমিওপ্যাথিক রিমেডি। তো ফ্রেন্ড, চলো শুরু করা যাক। আমরা খুব সিম্পলি জানবো টেস্টোস্টেরন হরমোন কি। পুরুষের পুরুষালী গড়নের জন্য যে হরমোনের ভূমিকা সবচেয়ে বেশি সেটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। সাধারণত 12 থেকে 13 বছরের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ শুরু হয়। সাইন অ্যান্ড সিমটম কি টেস্টোস্টেরন হরমোনের? আমাদের এই যে দাড়ি, এই যে চুল এবং আমাদের অন্যান্য যে হেয়ার গ্রোথ, সব কিছুর নির্দেশ, সব কিছুর কমান্ডার হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। সেই সবাইকে গাইড করে, সবাইকে প্রস্ফুটিত করে। আমাদের মূত্রযন্ত্র যেটি ঠিক রাখা একমাত্র মেডিসিন হচ্ছে টেস্টোস্টেরন। এক নম্বর হচ্ছে টেস্টোস্টেরনের ভূমিকা, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনই আমাদের এগুলো সবগুলো ঠিক রাখে। অন্ডকোষ যদি ব্যথা থাকে, অন্ডকোষ থেকে যে হরমোন তৈরি করা, অন্ডকোষের অন্যান্য স্ট্রাকচারালি গঠন টেস্টোস্টেরন হরমোনের উপরে নির্ভর করে। টেস্টোস্টেরন কমে গেলে সাধারণত পুরুষের প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়, ইরেকটাইল ডিসফাংশন হয় এবং পেনিট্রেশন ফেলর হয়। টেস্টোস্টেরন কমে গেলে সাধারণত আগ্রহ কম থাকে, মিলনে অনিচ্ছা থাকে, যৌন অক্ষমতা দেখা দেয়, দ্রুত বীর্যপাত ঘটে এবং মেলামেশার ক্ষেত্রে সাধারণত পুরুষদের অনীহা দেখা যায়। টোটাল বিষয়টি যদি সংক্ষেপে বলা যায়, অর্থাৎ পুরুষত্বের পুরুষালী গড়নের জন্য, অর্থাৎ পুরুষালী সাইন অ্যান্ড সিমটমের জন্য যে হরমোনটার ভূমিকা সবচেয়ে বেশি, পুরুষের দাম্পত্য জীবনের সহায়ক হিসেবে যে হরমোনের ভূমিকা সবচেয়ে বেশি সেটি হচ্ছে টেস্টোস্টেরন। একদম সিম্পলি এটি হচ্ছে আমাদের জানার বিষয়। তো ফ্রেন্ড, আমরা জানি যে হোমিওপ্যাথিক রিমেডি অ্যাপ্লাই করা হয় সিমিলিয়াস সিমিলিবাস কিউরেন্টাস, অর্থাৎ কিউরেন্টাস অর্থাৎ রোগ লক্ষণের সাদৃশ্যের সাথে ঔষধের লক্ষণের সাদৃশ্য বিধান যখন একেবারে মিলে যায় বা 80% মিলে যায় বা 70% মিলে যায়, সেক্ষেত্রে ওই রিমেডিটি ওখানে ওই রোগের জন্য বেস্ট রিমেডি হিসেবে বিবেচ্য হয়। তো ফ্রেন্ড, ঘরোয়া টিপসের জন্য অনেকে সঠিক রিমেডিটি মিলাইতে পারে না, অর্থাৎ সঠিক সাইন অ্যান্ড সিমটম গুলো অবজারভেশন করতে পারে না, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো অবশ্যই আপনার নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নিন। ইউ মাস্ট কনসাল্ট ইউর নিয়ারেস্ট হোমিওপ্যাথিক ডক্টর। তো ফ্রেন্ড, আমরা সাধারণত ঘরোয়া টিপসের জন্য কিছু হোমিওপ্যাথিক রিমেডি সম্পর্কে আলোচনা করে থাকি, কিন্তু এটি সাধারণত ঘরোয়াভাবে আপনারা অ্যাপ্লাই করে ভালো ফলাফল পেতে পারেন, যাতে করে কোনো ক্ষতি না হয়। আজকে আমরা এরকম 3টি মোস্ট ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথিক রিমেডি মাদার টিংচার আকারে বলার চেষ্টা করবো। ঘরোয়া টিপসের জন্য এগুলোই আপনাদের জন্য বেস্ট হবে। এই 3টি মাদার টিংচার একত্রে মিলে যাবে, সে 3টি আগে জানবো যে কী কী মাদার টিংচার আমরা জানবো। ফ্রেন্ড, ইতিপূর্বে আমরা আমাদের চ্যানেলে হোমিওপ্যাথিক কনসালটেন্টে এবং এই চ্যানেলে অশ্বগন্ধা নামক হোমিওপ্যাথিক রিমেডি সম্পর্কে আলোচনা করেছি। উইদেনিয়া সোমনিফেরা অর্থাৎ অশ্বগন্ধা, এই হোমিওপ্যাথিক রিমেডির সাধারণত অনেকগুলো কাজ আছে, অনেকগুলো সাইন অ্যান্ড সিমটম আছে, একটি বিশদ ম্যাটেরিয়া মেডিকা আছে। এই অশ্বগন্ধা রিমেডিটি এসেছে ঘোড়ার নামকরণ থেকে, ঘোড়ার থেকে অশ্বগন্ধায়, অর্থাৎ সেই গন্ধটা এটি বহন করে। তো এই অশ্বগন্ধা হোমিওপ্যাথিক রিমেডি হচ্ছে মোস্ট এসেন্সিয়াল। এর মূল কাজ হচ্ছে শারীরিক এবং নার্ভাস উইকনেসের উপরে ব্যাপক ক্রিয়া করে। একজন ব্যক্তি যখন শারীরিক এবং নার্ভাস উইকনেস ঠিক থাকে, তখন সে যৌন মিলনেও সক্ষম বিবেচিত হয়। এক্ষেত্রে আমরা অশ্বগন্ধাকে কম্বিনেশান 1 হিসেবে নিলাম,
কম্বিনেশন টু হিসেবে নিলাম জিনসেনকে। জিনসেন হচ্ছে কোরিয়ান জিনসেন বা প্যানাক্স জিনসেন বিভিন্ন নামে পাওয়া যায়। জিনসেন হচ্ছে পুরুষের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথিক রেমেডি। এটি সাধারণত যৌন দুর্বলতা দূর করে পুরুষকে যৌন শক্তি ফিরিয়ে আনতে সহায়তা করে। দুই নম্বর রেমেডি হিসেবে আমরা নিয়ে নিলাম জিনসেন। তিন নম্বর রেমেডি হিসেবে আমরা নিতে পারি ক্যালাডিয়াম সেক। এটি হচ্ছে লিঙ্গের শিথিলতা দূর করে। তো ফ্রেন্ড, ক্যালাডিয়াম সেক সাধারণত ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথিক রেমেডি ফর মেল হেলথ। এটিও সাধারণত আমরা যৌন স্বাস্থ্যের জন্য ব্যবহার করতে পারি। এই তিনটি হোমিওপ্যাথিক রেমেডি আমরা কম্বিনেশান করব, সেই কম্বিনেশানটি ঘরোয়া টিপস হিসেবে ব্যবহার করব। কম্বিনেশানটি আমি রূপক অর্থেক একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যদি আপনারা কমপ্লিট ট্রিটমেন্টের জন্য এই রেমেডিটি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে 30 ml অশ্বগন্ধা, 30 ml জিনসেন এবং 30 ml ক্যালাডিয়াম সেক আপনারা নিতে পারেন। এই 30 ml করে এই 100 ml একটি বোতলে নিয়ে মিক্সড করতে পারেন সমানভাবে। 10টি ঝাঁকি দিলে এটি মিক্সড হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা, যেহেতু অন্যান্যগুলো আমরা 15 ফোঁটা করে বলি, সেক্ষেত্রে 30 ফোঁটা এভারেজে মেল হেলথের জন্য। 18 থেকে 20 বছর বয়স যদি হয় থাকে এবং এর উপরেও যদি হয় 50 পর্যন্ত, সেক্ষেত্রে 30 ফোঁটা করে হোমিওপ্যাথিক রেমেডি 3 বেলা খাবারের পরে সামান্য পানির সাথে যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে চমৎকার রেজাল্ট পাওয়া সম্ভব। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 1-2 বা সর্বোচ্চ 3 মাস পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এরপর যদি ইম্প্রুভ হয় ওকে ফাইন, আর যদি ইম্প্রুভ না হয় ইউ মাস্ট কনসাল্ট ইউর নিয়ারেস্ট হোমিওপ্যাথিক ডক্টর। আরও প্রপার ট্রিটমেন্ট হওয়ার প্রয়োজন থাকতে পারে। এই ছিল আজকের ইনফরমেশান। ইনফরমেশান যদি আপনার জন্য উপকারী মনে হয়, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা সাপোর্ট করবেন আমাদের চ্যানেলকে, যাতে করে আমরা চ্যানেলটি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।